হ্যালো বিহর্স প্রাচীন তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদেরকে এমন একটি মন্ত্র সম্পর্কে বলবো যে মন্ত্রটি মাত্র একশত একবার পাঠ করলে যে কোনো নারী পুরুষ আপনার বসীভূত হতে বাধ্য তো মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো নারীকে বা পুরুষকে বসীভূত করতে পারবেন ধরুন আপনি একটা নারীকে পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসাতে কোনো রকম সারা শব্দ দিচ্ছে না বা আপনার দিকে সে ফিরেও তাকায় না এম অবস্থায় আপনি কি করবেন আপনার পবিত্র ভালোবাসা আপনি তাকে মন থেকে পেতে চাচ্ছেন এজন্য আপনি তাকে বসীভূত করার চেষ্টা করতে পারেন আর তাই আজ আমাদের এই ভিডিওটি আপনি দেখছেন এবং এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে মাত্র একশো একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারীকে বসীভূত করা যেতে পারে তো প্রথমে আমি কিছু কথা বলে রাখি অবশ্যই এটি আপনার সৎ নিয়েতে করতে হবে এবং আপনি যদি মন্ত্রের উপর বিশ্বাস আনতে পারেন তাহলেই কিন্তু এর দ্বারা আপনি কাজ করতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে মন্ত্রটি দেখাবো এবং মন্ত্রের প্রয়োগবিধি সম্পর্কে জানিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আমি একটি খাতাতে আগে মন্ত্রটি লিখে রেখেছি যাতে আপনাদের সামনে লিখতে না হয় এখন আমি এই মন্ত্রের উচ্চারণবিধি জানিয়ে দেব এবং এই মন্ত্রের প্রয়োগবিধি জানিয়ে দেব তো প্রথমে মন্ত্রের উচ্চারণবিধিটি দেখে নেন ওহো নম ভগবতের উদ্রাই সর্ববোদনী কান্তরণী হং ফট সাহা একটু কঠিন মনে হতে পারে কিন্তু সহজ আছে ওম নম ভগবতের রুদ্রাই ত্রৈলক্য কান্তরণী হং ফট সাহা তো এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনাকে শুধুমাত্র একশো একবার পাঠ করতে হবে তাহলে যে কোনো নারী বসীভূত হবে তো এখন মন্ত্রটি তো আপনি পেয়ে গেলেন এখন মন্ত্রের উচ্চারণবিধিও বিধিও জেনে গেলেন কিন্তু এর প্রয়োগ বিধিটা কি কিভাবে প্রয়োগ করলে যে কোনো নারী আপনার উপরে দুর্বল হয়ে পড়বে আপনার উপরে বসীভূত হয়ে পড়বে সে সম্পর্কে এখন আপনাকে জানতে হবে তো প্রথমে কি করতে হবে রবিবার দিন ধার্য করতে হবে এই কাজটির জন্য রবিবার দিন আপনাকে এই মন্ত্রটি খুব সকালে একশো একবার জপ করতে হবে একশো একবার জপ করে একটি পানির পাত্র নিতে হবে সেই পানির পাত্রে আপনাকে ফুক দিতে হবে ফুক দিতে হবে কতবার সাতবার এই মন্ত্রটি একশো একবার পাঠ করে পানির পাত্রে ফুক দিতে হবে ফুক দিয়ে আপনাকে নিজের পায়ে ঢেলতে হবে এবং নিজের মুখ ধৌত করতে হবে নিজের পায়ে ঢেলে এবং নিজের মুখ ধৌত করার পরে এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে আপনার সেই নারীর সামনে যে এই মন্ত্রটি আবারও তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে সেই নারীর সামনে যেতে হবে তার আশেপাশে ঘোরাফেরা করতে হবে এবং এই মন্ত্রটি তিনবার পাঠ করার পরে যে কোনোভাবে তার গায়ে একবার ফুক দিয়ে দিতে হবে তো তার চুলে হতে পারে শরীরে হতে পারে তার পায়েশ দিয়ে যাওয়ার সময় আপনি একটি ফুক তার গায়ে দিয়ে দিবেন যাতে সে বুঝতে না পারে তো যখন আপনি এই কাজটি সঠিকভাবে পালন করে ফেলবেন তার বাসায় আসার পর পরে আপনি এর প্রভাব লক্ষ্য করতে পারবেন দেখবেন সেই নারী নিজে থেকে আপনার সন্ধান করছে আপনার উপরে সে বসীভূত হয়ে পড়েছে এবং আপনার প্রেমে পাগল হয়ে পড়েছে তো ভিউয়ার্স এই মন্ত্রটি খুবই শক্তিশালী একটি সিদ্ধ মন্ত্র এটি দ্বারা আপনারা আশা করি ফল লাভ করতে পারবেন তো এরকমই ভিডিও আমাদের প্রাচীন তন্ত্রমন্ত্র চ্যানেলে দিয়ে থাকি আপনারা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন